সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনে খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টেলিটক 3G টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি নয়ন সাইফুল ইসলাম। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির নানা বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতা আমরা আলোচনা করব, খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, বাংলাদেশের বর্তমান নারী ক্রিকেট নিয়ে এবং বর্তমান বাংলাদেশে অল ওভার স্পোর্টসকে ডেভেলপমেন্ট কীভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় সুক্তারা রহমান এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় ভারোত্তোলনের 24 বছর একাদারের চ্যাম্পিয়ন, আমাদের সাথে আছেন বিদ্যুৎ কুমার রায়। আপনারা দুজন কেমন আছেন? ভালো আছেন? জি, আপনি ইনশাল্লাহ ভালো। আমরা প্রথমে যাব বিদ্যুৎ কুমার রায়ের কাছে। বিদ্যুৎ কুমার রায়, আপনি দীর্ঘদিন ধরে ভারোত্তোলন নিয়ে খেলছেন এবং দীর্ঘদিন ধরে এই ইভেন্টটি নিয়ে আপনি কাজ করছেন, আপনার অনেক পদক আছে, আমরা জানি আপনি প্রথম আলো সেরা পুরস্কার পেয়েছেন এবং বাংলাদেশের ভারোত্তোলনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার আপনার বড় অবদান আছে, আপনি বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করছেন? আমার একটা ছোটবেলাতে টার্গেট ছিল যে আমি এমন একটা কিছু করব যা দেশবাসী এবং এই দেশের এবং দেশবাসী ছড়াই যাক, যে এই খেলাটা এমন প্রচলন কম, প্রচলন যেহেতু কম এটা চাচ্ছি যাতে আমি একটা কিছু করার জন্য। তাই আমার ছোট থেকে টার্গেট ছিল যে এমন কিছু করব যাতে সবাই জানে শোনে, কিন্তু আমাদের পাশাপাশি যেমন ক্রিকেট ফুটবলের যেমন কদর, আমাদের এই ইন্ডিভিজুয়াল গেমগুলো খুবই কম। তো আমি চাচ্ছি যে আমি এমন একটা কিছু করবো যা সবাই জানে, যেন আমাদের ম্যাডাম আছে মিলু ম্যাডাম, উনি গিনিস অফ রেকর্ড করছে। আর আমি আমার যতগুলো অ্যাওয়ার্ড আছে, আনসার অ্যাওয়ার্ড, তারপরে গ্রামীণ ফোন প্রথম অ্যাওয়ার্ড, ক্রিয়া লোক সমিতি পুরস্কার অ্যাওয়ার্ড, তারপরে জাতীয় পুরস্কার, এই সবগুলো পেয়েছি, কিন্তু আমার একটা টার্গেট যে আগামীতে গিনিস অফ বুকে রেকর্ড করার জন্য। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমাকে যদি কোনো বেসরকারিভাবে কোনো ব্যাংক কিন্তু বীমা কোনো যদি স্পন্সর করে যদি আমাকে এই সুযোগ সুবিধা করে দেওয়া হয়, আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমার ভালো হতো। আপনি সর্বশেষ, আমরা জানি যে আপনি যে পদকটি পেয়েছিলেন সেটা নিয়ে বাংলাদেশে আসলে অনেক মুখ উজ্জ্বল করেছেন, আপনি ওই পদকটি সম্পর্কে আমাদেরকে একটু বলেন। এই পদকটা পেয়েছি আমি 29 তারিখ, গত মাসে 29 তারিখ কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়নশিপে মাস্টার কম্পিটিশন সিলভার পেয়েছি। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে এত খেলা খেলেছি তারপরে বিশেষ করে এত আনন্দ পাইনি, তবে এই খেলা এত আনন্দ হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনই যে এখন পর্যন্ত আমাকে কেউ নাড়া দেয়নি। আমরা আমরা জানি যে ভারোত্তোলনের ক্ষেত্রে তাদের অনেক ফিজিক্যাল ফিটনেস অনেক বড় একটা বিষয় এবং তাদেরকে ফিজিক্যাল ফিটনেসের জন্য প্রচুর খাবার দাবার খেতে হয়, প্রচুর তাদেরকে ফিজিক্যাল ভাবে তাদেরকে খুব এস্টাবলিশ থাকতে হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে এই বিষয়গুলো কন্ট্রোল করছেন? আমি অ্যাকচুয়ালি টাইম টেবিলে সব কিছু করি, কারণ টাইম টেবিল না করলে এতদিন খেলা যায় না। আমার খাবার দাবার মেনু সব কিছু আলাদা, দেখুন সকাল 7টা থেকে 8টার মধ্যে আমার সকাল নাস্তা শেষ হয়ে যায়, 12টা থেকে 1টা হয়ে যায় লাঞ্চ আওয়ার, রাত্রে 8টা থেকে 9টা ডিনার করে ফেলি। কিন্তু আমি অ্যাকচুয়ালি 2 বেলা প্র্যাকটিস করি, সকাল বিকাল টোটাল। আমি ছোট থেকে যেভাবে করতেছি এখন পর্যন্ত সেভাবে করতেছি। বর্তমানে কোথায় খেলছেন এখন? এখন বর্তমানে আমি আনসারের সাথে জড়িত আছি। আনসারের সাথে জড়িত আছেন আপনি? আমরা আপনার কাছে আসবো বিদ্যুৎ কুমার, আমরা যাচ্ছি একটু সুক্তার রহমানের কাছে। সুক্তার রহমান, কেমন আছেন? আপনি বাংলাদেশের একজন নারী ক্রিকেটার হিসেবে নিজেকে কি মনে করছেন? আমরা যে খেলাধুলা করছি এটা বাংলাদেশের জন্য আমার মনে হয় অনেক বড় একটা কিছু, কারণ বাংলাদেশে সচরাচর মেয়েদের কিছু খুব কম দেখা যায়। তো আমার ক্রিকেটটা বেশি শোনা যায় সবার কাছে, যে ক্রিকেটে এই সালমা খাতুন, তারপর আরও যারা যারা আছে, তো এদের নামটা বেশি শোনা যায়। তো আমার মনে হয় নারীরা, আমরা যারা আছি, তারা বাংলাদেশটাকে আরও বেশি মানে সব জায়গায় প্রচলন করতে পারবো। আচ্ছা, আর নারী ক্রিকেটার এখন যারা আসছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে যে কিভাবে নারী ক্রিকেটার এই ক্রিকেটের অঙ্গনে আরো বেশি ইন করতে পারে? আমার মতে যে যারা মেয়েরা আছে, নতুন যারা ইন করতেছে, তাদের আমি বলতে যে তারা যেন খুব ভালোভাবে তাদের ফ্যামিলির থেকে সাপোর্ট নিয়ে আসে, কারণ ফ্যামিলি অনেক বড় একটা সাপোর্ট বিষয়। কারণ ফ্যামিলি থেকে যদি সাপোর্ট না করে তাহলে আমি পার্সোনালি ফ্যামিলি থেকে অনেক বেশি সাপোর্ট। তার সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আপনি নিজেকে কিভাবে দেখতে চাচ্ছেন এবং নিজের কোন ফরম্যাটে আপনি খেলতে চাচ্ছেন এবং নিজের খেলাটাকে কিভাবে দর্শককে উপহার দিতে চাচ্ছেন? সামনে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তো আমার মনে হয় যে এটা আমার জন্য একটা স্বপ্ন ছিল যে আমি একটা ওয়ার্ল্ড কাপ খেলবো, তো সেটা হয়তো সামনে পূরণ হবে। তো আমি এর জন্যই আমাদের এখন ক্যাম্প হচ্ছে, এই ক্যাম্পটা চলবে পুরো ওয়ার্ল্ড কাপ পর্যন্ত।
তো আমরা মনে করি যে আমাদের জন্য খুব ভালো একটা কিছু করার। টি-টোয়েন্টিতে আসলে ব্যাটিং এবং ফিল্ডিং এবং আপনার বলিং তিনটি দিকে আমাদের খুব টেক কেয়ার করতে হয়, খুব যত্নশীল হতে হয় আমরা যদি একটি দলকে যদি পরাজিত করতে হয়। সেক্ষেত্রে আপনাদের ব্যাটিং বলিং এবং ফিল্ডিং তিনটি ফর্মেটি আপনার যে প্রশিক্ষণ নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি মনে করছেন যে কোন বিষয়টির প্রতি আপনাদের সবচেয়ে বেশি টেক কেয়ার করা এখন দরকার এবং মানে ওই দিকগুলোকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে? আমাদের মেইনলি ব্যাটিং এর উপর বেশি জোর দেওয়া উচিত, কারণ কি আমাদের বাংলাদেশে যে পিচ কন্ডিশন তো ওটা হচ্ছে বোলিং বোলিং স্পিনারদের জন্য খুব ভালো, কারণ তো আমার মনে হয় আমরা যদি ব্যাটিং এ খুব বেশি জোর দেই তাহলে আমরা খুব ভালো কিছু করব। আর বর্তমানে যে আপনাদের কোচ এসেছেন, ঠিক আছে, সে খুব খুব ভালোভাবে আপনাদেরকে প্রশিক্ষণ করছে, ইউটিলাইজ করছে, তার সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ, এই ফার্স্ট আমাদের সাউথ অস্ট্রেলিয়ান থেকে কোচ আনা হয়েছে শেন, তো আমার মতে যে ও খুব ভালো আমাদের ট্রেনিং করাচ্ছে, আমার মনে হয় যে খুব ভালো করতে পারবো। অবশ্যই আমরা ভালো করবো এবং আমরা আপনার কাছে আসবো। আমি একটু যাচ্ছি বিদ্যুৎ কুমারের সাথে। বিদ্যুৎ কুমার, আপনার এতগুলো পদক অর্জন করেছেন, এই পদক অর্জনের পেছনে আপনার মুখ্য ভূমিকা হিসেবে কোন বিষয়টি কাজ করেছিল? অ্যাকচুয়ালি আমার সদ্য বড় ভাই ছিল, উনি একসময় বডি বিল্ডিং করতেন, তাকে অনুসরণ করার পরে আমার এই প্র্যাকটিস, তারপরে আমি আমি মনে করেন আমার উস্তাদ ছিল ইব্রাহিম কলিম, আর আমার সেক্রেটারি আছে উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ, তার উদ্যোগে আজকে আমি এতটুকু দূরে এগিয়ে আসছি। আপনার নেক্সট নেক্সট মিশন কোথায়, আপনি কোথায় যাচ্ছেন এরপরে? আপনি আমার এরপরে আরো খেলা আছে, সাব গেমস আছে, এশিয়ান গেমস আছে, কমনওয়েলথ গেমস আছে, এগুলো আমি সবগুলোতে অংশগ্রহণ চেষ্টা করব। আর সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য, আচ্ছা আচ্ছা, যেটার জন্য আমি কঠিন প্রতীক্ষা নিয়ে বসে আছি এবং কাগজগুলো সবগুলো দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন এবং বেসরকারি কোম্পানি এবং ফার্ম এদের কাছে আবেদন, যদি আমার গিনিস অফ রেকর্ডের জন্য একটু প্রসেস করা হয়, সবচেয়ে বড় জিনিস পাওয়া, বড় পাওয়া এটাই আমার। আপনি আপনি আমরা শুনেছি যারা ভারোত্তোলন করছে তাদের মেজাজ অনেক খিটখিটে থাকে এবং তাদের মেজাজ নিয়ে অনেক সব বিভিন্ন, যে তাদের রেগে গেলে তারা আসলে, আপনি কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করেন এবং আপনি ব্যক্তিগতভাবে নিজেকে কিভাবে কন্ট্রোল করেন? সুন্দর একটা প্রশ্ন বলছেন। আসলে ওয়েট লিফটিং, বডি বিল্ডিং, রেসলিং যারা খেলে তারা একটু খাবার একটু বেশি খায় এবং তারা একটু উত্তেজিত বেশি হয়, উত্তেজিত বেশি হয়, রাগ তো সাধারণত আছে, রাগ উঠলে তো মনে হয় মাটির দিকে চাইতেই হয়, কারণ আমাদের সাধারণত রাগ উঠলে ধরে ছুঁড়ে ফেলে দিতে মন চায়, ওটাকে কন্ট্রোল করার জন্য একমাত্র নিচে হয়ে চায় থাকতে হয়, এছাড়া কোনো উপায় নেই। আপনি আপনি যে সর্বশেষ যে আপনার আমরা দেখেছি 2013 সালে কমনওয়েলথে মাস্টার চ্যাম্পিয়নশিপ হয়েছেন, দ্বিতীয় স্থান লাভ করেছেন, সেটার অভিজ্ঞতাটুকু যে আমাদেরকে, সেটার অভিজ্ঞতা হলো সবচেয়ে বড় অভিজ্ঞতা, কারণ আমি কমনওয়েলথ গেমসে পদক পাইনি, এর আগে কমনওয়েলথ গেমস খেলেছি, এশিয়ান গেমস খেলেছি কিন্তু পদক পাইনি, সাব গেমস আমি 8টা করেছি, 8টার মধ্যে আমি 5টাতে পদক পেয়েছি। আচ্ছা, কিন্তু এই লাস্ট ইয়ারে আমি 2013তে যে কমনওয়েলথ গেমসে খেলেছি, সবচেয়ে বড় আনন্দ এবং সবচেয়ে বড় পাওয়া আমার কাছে। আপনি আপনার যে 2013 সালে আমরা দেখেছি গ্রামীণ ফোন প্রথম আলো যে পুরস্কার প্রতিবছর ক্রীড়াবিদদেরকে দেওয়া হয় সেটা আপনি লাভ করেছেন, মানে এটা আসলে প্রথম আলোর মতো একটা জায়গা থেকে বা গ্রামীণ ফোনের সৌজন্য আপনি যে পুরস্কারটা পেয়েছেন, এই পুরস্কার সম্পর্কে আমাদেরকে একটু বলুন। এই পুরস্কারটা পেয়েছি আমরা লাস্টে এই কিছুদিন আগে ছিল, কিন্তু আমি দেশে ছিলাম না, যখন দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি বাইরে ছিলাম, খেলার জন্য কাতারে ছিলাম, প্রেজেন্ট করেছিল আমার ওয়াইফ, কিন্তু আমার সবচেয়ে ভালো ব্যাপার ছিল এই অ্যাওয়ার্ডটাই ছিল জি লাস্টে, যেহেতু আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি তা ক্রীড়া এলাকার সঙ্গে পুরস্কার পেয়েছি, আমি যেহেতু আনসার আছি আনসার অ্যাওয়ার্ড পেয়েছি, শুধু এই অ্যাওয়ার্ডটা ছিল, এই অ্যাওয়ার্ডটার জন্য আমি খুবই আনন্দিত এবং গ্রামীণ ফোন প্রথম আলোর কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু আমি দেশে ছিলাম না বলে বড় আমার কষ্ট লেগেছে। আমি আমি আপনার কাছে আসবো বিভিন্ন বিষয় নিয়ে, আমি তার আগে একটু সুক্তারের কাছে যাব। সুক্তারা, বাংলাদেশ আসলে কোন লক্ষ্য নিয়ে খেলবে বলে আপনি মনে করছেন? বাংলাদেশ অবশ্যই ভালো লক্ষ্য নিয়েই আমরা আগাবো, কারণ আমাদের উপরে যে টিমগুলো আছে যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এরা যারা আছে এদের এদেরকে আমাদের বিট করার মতো আশা নিয়েই যেতে হবে, তো এদেরকে আশা নিয়ে গেলেই আমরা ভালো কিছু করতে পারবো। আপনি কতটুকু আশাবাদী তাদেরকে বিট করার, যে তাদেরকে আমরা বিট করতে পারবো খুব ভালো করে, আপনি কতটুকু আশাবাদী? আমি তো অবশ্যই কনফিডেন্ট যে অবশ্যই কিছু একটা করব আমরা, মানে ওয়ার্ল্ড কাপে আমরা মানে কোথায় কোথায় আমরা নিজেদেরকে নিয়ে যেতে চাচ্ছি অন্তত ওয়ার্ল্ড কাপে, যে মানে আমরা কোথায় দেখতে চাচ্ছি নিজেদেরকে? উপরে, সব থেকে উপরে, আমি সব সময় উপরেই দেখি বাংলাদেশ, আমাদের পজিশনটা আমরা অন্তত ন্যূনতম কোথায় দেখতে চাচ্ছি আর কি ওয়ার্ল্ড কাপে আর কি আমাদের নিজেদেরকে। তো সুক্তারা, আমরা আবারও ফিরে আসবো এই প্রাণবন্ত আলোচনায়, তার আগে আমাদের ছোট্ট একটা বিরতি যেতে হবে। বিদ্যুৎ, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো। সুপ্রিয় দর্শক, আমরা যাবো একটা ছোট্ট বিরতিতে, আমাদের সাথে থাকুন, ফিরে আসবো খুব শীঘ্রই।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেলিটক 3G টাইম স্পোর্টসে। আমাদের সাথে আছেন সুক্তরা রহমান এবং বিদ্যুৎ কুমার রায়। বিদ্যুৎ, আন্তর্জাতিক অঙ্গনে আপনার অনেক পদক, 1989, 91 এবং 95, 99, আমরা দেখেছি 2004, সর্বশেষ 2010-এ। আন্তর্জাতিক পদক সম্পর্কে যদি আপনি কিছু বলেন, যে এতগুলো পদক আপনার। এতগুলো পদক কারণ আমি কোনো গেমই মিস করিনি। শিওর, কারণ আমি একটানা 88 সাল থেকে 2012 পর্যন্ত একটানা চ্যাম্পিয়ন, এর মধ্যে যতগুলো গেম হয়েছে সবগুলোতে আমি অংশগ্রহণ করেছি। আচ্ছা আচ্ছা, একমাত্র খোদা তালার আশা এবং দোয়াই জনগণের আশীর্বাদ ছিল বলে আমি খেলতে পারিছি। আচ্ছা আচ্ছা, তাহলে এনে ইনজুর থাকার কথা ছিল, এনে প্রত্যেকটা গেমসে যেমন 8টা সাব গেমস করেছি আমি। আচ্ছা, আর এশিয়ান গেমস করছি 3টা, আর কমনওয়েলথ গেমস করছি 2টা, আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করছি 3টা, এবং ক্লাব ভিত্তিক চ্যাম্পিয়নশিপ করছি 14 থেকে 15টা। তা আমার একটাই একটা টার্গেট ছিল যে আমি যদি ইনশাল্লাহ যদি আমি করে যেতে পারি ইন্টারন্যাশনাল গেম, যাতে একটা মিস না হয়, সেটাই আমার টার্গেট। আমার সর্বোচ্চ বড় টার্গেট হচ্ছে যে আমি এমন একটা কিছু করব যে বিশ্বের মানে দরবারে যে পৌঁছে দেওয়া যায়, যে বিদ্যুৎ একটা কিছু করে হয়ে গেছে যে সেটার নাম সোনার অক্ষরে লেখা থাকে। বিদ্যুৎ ভাই, আমরা দেখেছি যে বাংলাদেশ প্রত্যেকটা খেলাতে পেশাদারিত্ব মনোভাব বজায় রেখে খেলতে হয় এবং পেশাদারিত্ব মনোভাব রাখতে হয়, কিন্তু আমরা ভারত তুলনায় এখন পর্যন্ত কোনো পেশাদারিত্ব মনোভাব দেখছি না। আপনি যদি এই সম্পর্কে আমাদের। এটা হচ্ছে আমরা ব্যাপার হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা, কারণ ভারত তুলনা খেলা খুবই কষ্টকর খেলা, কারণ এটাকে আপনাকে ব্যয়বহুল খাবার দাবার খেতে হয়, কারণ আমি দেখতেছি যে এই গরিব দেশের জন্য এটা খুবই কষ্টকর। আচ্ছা, আমি যেটাকে করতেছি কি কষ্টের মাঝে করতেছি, কারণ আমার সাইড কিছু আছে বলে আমি চলে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এই খেলা খুবই কষ্টকর, চলা বড় দায়। আপনি যে এখন যে বাইরে যে যাচ্ছেন, আপনার যে পৃষ্ঠপোষকতা এবং আপনি যে ফিনান্সিয়াল যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনি কিভাবে মেনটেন করছেন? এটা আসলে খুবই অল্প, এবং যেগুলো হয় না আসলে, যেগুলো দিচ্ছে যেমন মনে করেন আমাদের আনসার সংস্থা থেকে খেলছি, একদম অল্প সীমিত, এবং যে ক্রীড়া পরিষদ যেটা দিচ্ছে এটা হচ্ছে না। আচ্ছা, আমাদের খুবই কম, একক ইভেন্ট দেখতে গেলে সেটা একদম খুবই অল্প। আপনার ভারোত্তোলনের বর্তমান অবস্থা সম্পর্কে যদি আমাদেরকে একটু অবহিত করেন। হ্যাঁ, বর্তমান অবস্থা আমাদের কিন্তু আপনি মেয়ে ইনক্লুড হয়েছে। শিওর, এবং এদের পারফরমেন্স বলো, গত এই কমনওয়েলথ গেমসে আমরা 2টি ইউতে সিলভার পেয়েছি। আচ্ছা আচ্ছা, এর আগে ইউতে আমরা কমনওয়েলথ গেমসেও আমরা কিন্তু ব্রঞ্জ পেয়েছি। সে তুলনা আমাদের মোটামুটি আমাদের সেক্রেটারি স্যার অনুকে মানে মহিন্দিন আহমেদ মোটামুটি ক্যাম্প করতেছে, আমাদের চলতেছে, কিন্তু আমাদের ছেলেদের থেকে মেয়েদের পারফরমেন্স খুবই ভালো। তো সেই তুলনার জন্য আমাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প হয়, আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমাদের ভারোত্তোলন বিশ্ব দরবারে কিছু একটা করতে পারবে। শিওর, আমরা একটু সুক্তারের কাছে আসবো, আমরা একটু আপনার কাছে পরে আসবো। সুক্তারা, বহির্বিশ্বে বাংলাদেশের পরিচিতি আসলে ক্রিকেট অনেক দূর নিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি নারী ক্রিকেটকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন বিশ্বের দরবারে? আমাদের যে ছেলেরা, যে ক্রিকেটাররা, তারা অনেক 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 উপরে চলে গেছে। শিওর, তারা অনেক অনেক বেশি ভালো খেলতেছে। আচ্ছা, তো আমাদের মতে যে আমরা আমরা যারা মেয়েরা আছি, আমাদেরও এখন আস্তে আস্তে ওঠার টাইম। আচ্ছা আচ্ছা, আমরাও চেষ্টা করতেছি যে আমরা যেন আস্তে আস্তে তাদেরকে দেখে শিখতে পারি। শিওর শুক্তার, আমরা একটা জিনিস দেখেছি যে যারা ক্রিকেটে আসছে বা খেলাধুলায় নারীরা আসছে, কিন্তু তাদের অনেক পরিবার থেকে অনেক প্রতিবন্ধকতা থাকে, সেগুলো পার হয়ে কিন্তু তাদেরকে আসতে হয়। এই বিষয়ে আপনি যদি আমাদেরকে বলেন যে আপনি কিভাবে এসেছেন পরিবার থেকে এভাবে ক্রিকেটে আসার পেছনে, আপনার কার অবদান ছিল? ক্রিকেটে আসার পেছনে পুরোপুরি আমার আব্বুর, কারণ আমার আব্বু আমাকে এত বেশি সাপোর্ট করছে, আমার ফ্যামিলিতে সবাই, পুরো ফ্যামিলিতে, যে আমার আব্বু আম্মু, আমি ফার্স্টে যখন খেলা শুরু করি, স্টার্ট করি, তখন আমার আব্বু, আমি যখন যেখানেই খেলতে যাই তখন আমার আব্বু আমার সঙ্গে যেত। আচ্ছা, আমার আম্মু সঙ্গে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর অবসর সময়গুলোতে সাধারণত কি করা হয় ক্রিকেটের বাহিরে? অবসর টাইমে আমি ক্রিকেটের ছাড়া, ক্রিকেট ছাড়া বেশি কিছু না, বাসায় থাকলে আমি টেলিভিশন দেখি। আর সুক্তার, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে পাইপলাইন খেলোয়াড় তৈরি করতে হলে কোন বিষয়ের দিকে আমাদের সবচেয়ে বেশি টেক কেয়ার করতে হবে, কোন বিষয়গুলো পাইপলাইনে খেলোয়াড় তৈরি করতে হলে আপনার? আমার মনে হয় যে বেশিরভাগ মানে যেটাতে কাজ করা উচিত, যে আমরা ব্যাটিং বোলিং সব কিছুই যেন খুব ভালোভাবে আগাই, তাহলেই। অবশ্যই। তো সুপ্তার, আমরা আপনার আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যাবো টেলিটক 3G টাইম স্পোর্টসের সৌজন্য ছোট্ট বিরতিতে, আমাদের সাথে থাকুন, প্রাণবন্ত আলোচনায় ফিরে আসবো খুব শীঘ্রই। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেলিটক 3G টাইম স্পোর্টসে। আমাদের সাথে আছেন সুক্তরা রহমান এবং বিদ্যুৎ কুমার রায়। বিদ্যুৎ, যে কথাটি বলছিলাম যে আপনি গ্রিনিজ বুকে নাম লেখানোর জন্য চেষ্টা করছেন, এবং বাংলাদেশের হয়ে যদি আমরা গ্রিনিজ বুকে আপনার যদি নাম যদি দেখি, সত্যি আমরা ভাগ্যবান, এবং দেশ এবং জাতির জন্য এটা অনেক বড় একটা পাওয়া। আপনি কিভাবে এই বিষয়টিকে
প্রপারলি ইউটিলাইজ করছেন এবং কিভাবে চেষ্টা করছেন আপনি? আমি আসলে অলিম্পিকের সাথে যোগাযোগ করেছিলাম, অলিম্পিক অ্যাসোসিয়েশন আমার কাছে কাগজপত্র সবগুলা চেয়েছে, আমি সবগুলা জমা দিয়েছি, কিন্তু আমি দেখতেছি এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা, তবে সেই হিসাবে যদি কেউ আমাকে এই ব্যাপারটা নিয়ে একটু নাড়াচাড়া করতো, যেমন ব্যাংক বিমা পঞ্চার এই ধরনের যদি কেউ যদি আমাকে এই ব্যাপারটা নিয়ে একটু নাড়াচাড়া করতো, আমার মনে খুবই অতি সত্য এটা প্রকাশ হয়ে যেত, প্রকাশ হয়ে যেত, না হলে আমাকে আরো 2-3 বছর খেলতে হতে পারে। যেহেতু আমি 24 বছর একটা রেখেছি, গিনিস রেকর্ড দেখা গেল 24 বছর খেয়েও আছে কি, তাকে এটা 25 বছর খেলতে হবে। আচ্ছা আচ্ছা, আর যদি 25 বছর থাকে সেটাকে আমার 26 বছর করতে হবে, সেটা আমার জানার জন্য তাদের কাছে আমি বারবার ইয়ে করতেছি, কিন্তু এখনো কোনো সাড়া পাচ্ছে না। সম্ভবত হয়ে যাবে, কিন্তু তার পাশে যদি আমাকে পাবলিক ফাংশন থেকে কোনো অলিম্পিক অ্যাসোসিয়েশন আপনাকে কি ধরনের সাপোর্ট দিচ্ছে, তারা কি বলেছে আপনাকে? তারা বলছে যে একটু সময় লাগবে, আমি কাগজপত্র সবগুলো দিয়ে দিয়েছি, যে সময় অপেক্ষায় এখন আছে। আপনি কি মনে করছেন যে আপনার যে রেকর্ড আছে এই রেকর্ড নিয়ে আসলে গিনিসে নাম লেখানো সম্ভব বলে? আমি শিওর, কারণ আমার শ্রদ্ধা বড় বোন যেহেতু নীলুফার আছেন, উনি 16 বছর খেলে একটানা চ্যাম্পিয়ন হয়েছে, সেই তুলনায় আমার যেহেতু 24 বছর হয়ে গেছে, আমি আরো 2-1 বছর খেলতে পারবো, সে তুলনায় আমার একটা আত্মবিশ্বাস আছে যে আমার হবার সম্ভবত গিনিস রেকর্ড হয়ে যাওয়ার কথা। ফেডারেশন থেকে কি আপনাকে কি ধরনের সাপোর্ট দেওয়া? না, ফেডারেশন সবসময় আমাকে সহযোগিতা করতেছেন, উনকে ম্যাডাম মইদিন আহমেদ, ফেডারেশনের কথা আমি এটা ভাষায় বলতে পারবো না। আমরা আপনার কাছে আসবো, আরো আপনার সম্পর্কে আমরা বলবো। সত্যার আমরা জানি যে প্রত্যেকটা খেলায় আসলে পেশাদারিত্ব মনোভাব নিয়ে খেলতে হয়, তাহলে সেখান থেকে আমরা আউটপুটটা অনেক ভালো পাই। বাট এখন আমরা জেনেছি যে ক্রিকেটে অনেক পেশাদারিত্ব রয়েছে, তো আপনারা কতটুকু সাপোর্ট পাচ্ছেন এবং কিভাবে পাচ্ছেন? আমাদের মেইনলি হচ্ছে আমরা অবশ্যই পেশাদার হিসেবে খেলছি, কারণ আমাদেরকে ফ্যামিলি চালাতে হয়, আমরা ফ্যামিলি সাপোর্ট করতে গেলে আমাদেরকে এই মনোভাব নিয়ে খেলতেই হবে। তো আমার মনে হয় যে আমরা আমাদেরকে ক্রিকেট বোর্ড যেভাবে সাপোর্ট করতেছে, যে আমাদেরকে মাসে মাসে তারা একটা মানে পেমেন্ট করতেছে, তো আমার মনে হয় যে এভাবে মনোভাব নিয়ে খেলাটা খুব ভালো। আর আমার মনে হয় আরো বেশি আমরা এরপরে আমাদের আরো বেশি কিছু আছে। এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সম্পর্কে আমরা বলবো যে কোচ কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু বেশ ভালো কিন্তু তাদেরকে আপনাদেরকে টেক কেয়ার করছে, এটা আসলে মানে কতটুকু আরো কি এটা বাড়ানো দরকার কিনা প্রশিক্ষণের বিষয়ে? কারণ আপনাদেরকে সাধারণত একটা ক্যাম্পেইন করা হয় বিভিন্ন সময়, তো এটাকে আপনি কিভাবে যে প্রশিক্ষণের বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। প্রশিক্ষণের বিষয়ে আসলে আমাদের প্র্যাকটিস আমাদেরকে এবার মানে ওয়ার্ল্ড কাপ পর্যন্তই আমাদের টানা প্র্যাকটিস, কোনো রেস্ট নেওয়ার কোনো চান্স নাই। তো আমার মনে হয় যে আমাদের এখন দমটা ছাড়ার মতো কোনো চান্স নাই যে আমরা একটু রেস্ট নিব বা কিছু। তো সামনে ওয়ার্ল্ড কাপ, তো প্রশ্নই আসে না যে আমরা কোথাও একটু রেস্ট নিব, পুরো টানা প্র্যাকটিস চালাবে। আচ্ছা আচ্ছা, আর বর্তমানে যারা ক্রিকেটে আসতে চাচ্ছে নারী ক্রিকেটার হিসেবে, তাদের উদ্দেশ্যে যদি আপনি যদি কিছু বলেন যে কিভাবে আসতে পারে এবং কিভাবে তারা ক্রিকেটে আসতে পারবে? ক্রিকেট খেলতে গেলে মেইনলি আগে তার মাইন্ড ফ্রেশ রাখতে হবে, অবশ্যই তাকে ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে বেশি, তো তারপরে সে আস্তে আস্তে ভালো খেলার একটা পর্যায়ে যাবে। বিদ্যুৎ, আপনার কাছে আমার প্রশ্ন যে বর্তমানে যারা ভারোত্তোলনে আসতে চাচ্ছে কিভাবে তারা আসতে পারে ভারোত্তোলনে? ভারোত্তোলনে আসতে পারে, আসলে গ্রামগঞ্জে এগুলোর ইকুইপমেন্ট নেই বললে চলে। আচ্ছা, আমাদের যদি সরকার যদি একটু পদক্ষেপ নেয়, আমরা ফেডারেশনের সাথে যদি যোগাযোগ করে আবারও যদি সরকার থেকে কিছু ইকুইপমেন্ট দেয়, তাহলে আমরা ভারোত্তোলন প্লেয়ার তৈরি করতে পারবো। না হলে ভারোত্তোলন প্লেয়ার শহর ছাড়া গ্রামে গঞ্জে না বললেই চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য সরকারের একটু আমাদেরকে নজর দেওয়া উচিত, আমাদের ইকুইপমেন্টের খুবই বড় অভাব, এছাড়া আমাদের প্লেয়ার তৈরি করা সম্ভব নয়। বিদ্যুৎ, আমি আপনার কাছে আসবো, তবে আমি একটু সুক্তার কাছে যাচ্ছি। সুক্তারা, যে বাংলাদেশের বর্তমান ক্রিকেটে যারা আছে, যে আপনাদের পরবর্তী প্রজন্ম, তাদের কিভাবে তারা জাতীয় দলে ইন করতে পারে এবং তাদের সম্ভাবনাময় জায়গাটুকু কতটুকু? আমার মনে হয় যারা মানে আমাদের পেছনে যারা আছে তারা, তাদেরকে আমাদের থেকে ভালো করে আমাদের জায়গায় আসতে হবে, না হলে কখনোই সম্ভব না যে আমাদেরকে পুরানো প্লেয়ারকে বাদ দিয়ে তাদেরকে ঢোকাবে। তো আমার মনে হয় যে যারা নতুন তাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে, তাহলেই তারা আমাদের জায়গায় আসবে। আর টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের যে সামনে, টি টোয়েন্টি বিশ্বকাপ, সেটা আপনি কতটুকু আশাবাদী যে আমরা ইনশাল্লাহ ভালো করব? আমরা অবশ্যই মন থেকে চাই যে আমরা খুব ভালো কিছু একটা বাংলাদেশকে দিব, আর বাংলাদেশের পুরো মানুষ আমাদের দিকে চেয়ে আছে যে মেয়েরা কি করবে, ছেলেরা কি করবে। তো আর ক্রিকেট বলতে তো এমনি অনেক কিছু, তো আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু করব। ওকে সুক্তারা, যারা বিদ্যুৎ কুমার রায় এবং সুক্তারা রহমান, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, তবে আমরা যাবার আগে জানিয়ে দিচ্ছি গত পর্বের কুইজ বিজয়ীর নাম। গত পর্বে আমাদের কুইজ ছিল বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারীকে। অপশন এ ছিল ওয়াসফিয়া নাজনীন এবং অপশন বি ছিল নিশাত মজুমদার। সঠিক উত্তর হচ্ছে নিশাত মজুমদার।
আর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে সঠিকভাবে নির্বাচন করে আমরা একজনকে পেয়েছি, তিনি হচ্ছেন জাবেদ ওমর। তার মোবাইলের শেষ ডিজিট হচ্ছে 9483। এই নাম্বার জাবেদ, আপনার ঠিকানায় পৌঁছে যাবে সঠিক সময় আমাদের গিফট। দর্শক, আমাদের আজকের কুইজ, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি? অপশন এ সালমা খাতুন, অপশন বি জাকিয়া ইসলাম। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন মোহনা স্পেস আপনার নাম এবং সঠিক উত্তর এ অথবা বিবি, এবং পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। যত খুশি তত, তবে অবশ্যই পাঠাতে হবে আগামীকাল রাত 12টার মধ্যে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে টেলিটক 3G টাইম স্পোর্টস অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোহনার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।